বাজার থেকে খুচরো জোয়ান কিনলে জোয়ানে অনেক ছোট নুড়ি পাথর থাকতে পারে। এই প্যাকেটের জোয়ানটা খুব ভালো, এটা আমি বাড়িতে খাই। এটা আমি গুঁড়ো করে নিচ্ছি। এটা মোটামুটি গুঁড়ো তৈরি হয়ে গেছে, এটা দিয়ে আমাদের কাজ চলে যাবে। আসুন, এখন দেখে বুঝতে পাচ্ছেন আমি চলে এসেছি কিচেনে। বন্ধুরা, কৃমি হলে আমাদের শরীরে যেগুলো হয় সেটা তো আপনারা জানেন, প্রথমত খাবার ইচ্ছে নষ্ট হয়ে যায়, বাচ্চারা দাঁত কিরমির করে, আর বড়দের মাথা ঘুরায়, সব থেকে বেশি বড় সমস্যা হয়ে যায় আমাদের একটা গা গুল্লানি, মানে বমি বমি ভাব হয়, অনেক কিছুই হয় কৃমি হলে। তাহলে এখন আমি একটু জল গরম করতে দিয়েছি, আলতো জল গরম হয়ে গেছে। এই জল গরমটা আমি এরপরে ঢেলে দেব একটা কাঁচের গ্লাসে। এই দেখুন ঢেলে নিয়েছি, এরপর এর সাথে কী কী দেবো দেখুন। এর সাথে দিয়ে দিচ্ছি আমি বিট লবণ, এটা বাচ্চারাও খেতে পারেন, বড়রাও খেতে পারেন, কিন্তু বড়রা যদি খান তাহলে পরিমাণে একটু বেশি নেবেন। এই দেখুন জোয়ান চূর্ণ, ব্যাস এটা এরপরে গুলিয়ে দিলাম ভালোভাবে নাড়িয়ে। রাত্রে শোয়ার সময়, মানে রাত্রে শোয়ার আগে যেমন কৃমির ট্যাবলেট খেয়ে শোন, ঠিক সেই রকম বাচ্চাদের এটা খাইয়ে দেবেন। দেখবেন কৃমি নাশ হয়ে গেছে, পরপর তিন দিন খাওয়াতে পারেন, কিংবা একদিনেই এর ভীষণ কাজ দেয়। মাঝে মধ্যে এই ঘরোয়া টোটকাগুলো করলে বাচ্চার খিদা বেড়ে যায়। আর একটা সমস্যা কি, এই কৃমির সমস্যা, ছোট থেকে বড় সব রকমের কৃমি নাশ হয়ে যায়। আরও একটা কৃমি নাশ হবার ওষুধ আপনাদের আমি দেখাচ্ছি, এটা খুব ভালো কাজ দেয়। এরপরে এমনই একটা ওষুধ আপনাদের তৈরি করে দেখাচ্ছি, যা সকালবেলায় পায়খানার সাথে সমস্ত কৃমি নষ্ট হয়ে বাইরে বেরিয়ে যাবে। ওষুধের থেকে অনেক ভালো, বাজারের কেনা ওষুধের থেকে। এখানে আমি দেখতে পাচ্ছেন চামচে কী গুলছি, এটা হচ্ছে বন্ধুরা ঘোল। এই ঘোলের সাথে দেখুন আমি কী মিক্স করি, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো এখানে জোয়ানের গুঁড়ো। ব্যাস এইটা গুলিয়ে নেন ভালোভাবে, খুব ভালোভাবে মিক্স করে নেন, রাত্রেবেলায় শোয়ার আগে এটা খেয়ে নেন। সকালে দেখবেন ছোট থেকে সমস্ত বড় কৃমি পায়খানার সাথে নষ্ট হয়ে বেরিয়ে গেছে, কৃমি সত্যি সত্যি নাশ হয়। আপনারা একবার এটা খেয়ে দেখলে বুঝতে পারবেন, এর টেস্টটাও খুব সুন্দর, আমি আপনাদের খেয়ে দেখাচ্ছি। গোলের টেস্টটা আছে, জোয়ানটা মিক্স হয়ে গেছে। এরকমভাবে খেয়ে নিলে ছোটদের বড়দের দুইজনেরই খাওয়া চলবে, তবে ছোটদের ক্ষেত্রে ঘোলটা অতটা সহ্য করতে পারবে না, বড়দের ক্ষেত্রে ঘোলটা ভালো। চলুন আরও একটা ট্যাবলেট তৈরি করে দেখাচ্ছি, যেটাতে তিনবার খেলে, সারাদিনে তিনবার খেলে সমস্ত কৃমি নাশ হয়ে যাবে। তো আসুন আমার সাথে। দেখুন এখানে আমি একটা ছোট বাটি নিয়ে নিয়েছি, আর যেটা আমাদের ঘরে সব সময় থাকে, আর না থাকলে কিনে আনলে এমন কিছু খরচও নেই, কিনে আনলেই খাওয়া হয়ে যাবে, এটা হলো বন্ধুরা আখের গুড়, যা বাজারে সব সময় মেলে। এই দেখুন আমি এই পরিমাণ কম করেই আপনাদের দেখাচ্ছি, এই পরিমাণ নিয়ে নিচ্ছি গুড়। জানেন কি, জোয়ান চূর্ণ গুড় এইসব কত কৃমি নাশ করতে সহায়ক। এই দেখুন আমি নিয়ে নিয়েছি হাফ চামচ জোয়ানের গুঁড়ো, এরপর এটাকে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। এরপরে আমি সারাদিনের জন্য তিনটা গুলি তৈরি করব, কিংবা যখন খাবো তখনই গুলিটা বানিয়ে নেব। গুলি বানিয়ে রেখে দিলে কোনো অসুবিধা নেই, একেবারে ওষুধের মতো কাজ দেবে। ব্যাস হয়ে গেল আমার গুলি তৈরি করা। এই দেখুন এখন আমি একটা গুলি খেয়ে নেব আপনাদের সামনেই। দুর্দান্ত খেতে লাগছে, গুড় তো খুব মিষ্টি, আর এটা আমি ভালো গুড় কিনে এনেছি, তার সাথে জোয়ানের মিক্স আরও দুটো রেখে দিয়েছি। এই দেখুন একটা দুপুরে খাবো এখন সকালবেলা, একটা রাত্রে ঘুমোতে যাবার আগে খেয়ে নেব, আর যদি পিঁপড়ে টিপড়ে লেগে যায় বিকেলবেলাতেই খেয়ে নেব। খেতে ভালো লাগছে, ওষুধ খেতে তো খারাপ লাগে, আর এইসব খেতে ভালো লাগবে। আপনারা বিশ্বাস করে দেখুন, সারাদিনে তিনবার খেলে যে কোনো কৃমি পেট থেকে গায়েব হয়ে যাবে। কৃমি হলে যে সমস্ত শরীরে অসুবিধা হয় এগুলো খাবার পর পরের দিনই বুঝতে পারবেন শরীরে কোনো অসুবিধা হচ্ছে না। এখন আপনারা বলুন, নিজেরাই বলুন, তিনটার মধ্যে যে কোনো একটা তো করতে পারেন। আমি এখানের মধ্যে আমার ভালো লাগছে গুড় দিয়ে জোয়ান চূর্ণ দিয়ে, এটা সব থেকে বেশি মনে হচ্ছে সহজ, খেতেও ভালো লাগছে, আর ছোট ছেলেটা তো একেবারে ঠোঁট চেটে জিভ বের করে খেয়ে নেবে, অসুবিধা নেই।
কিছু যদি না পারেন বন্ধুরা আরেকটা ছোট্ট কথা আপনারা মনে রাখতে পারেন, এই যে গুড় দেখছেন সকালবেলায় ছোটদের 10 গ্রাম পরিমাণ হলো 10 গ্রাম, 10 গ্রাম গুড় আপনারা পরিমাণ মতো খাইয়ে দেবেন সকালবেলা। আর বড়দের ক্ষেত্রে 25 গ্রাম গুড় সকালবেলায় খালি পেটে কিন্তু খেতে হবে। তারপর 10-15 মিনিট পর বাসি জল, মানে রাত্রে 1 বোতল জল রেখে দেবেন, সকাল হলেই বাসি হয়ে গেল, বাসি জলের সাথে 1/2 চামচ জোয়ান চূর্ণ গুলে সেই জলটা খাইয়ে দিবেন বাচ্চাদের। আর বড়দের ক্ষেত্রে 1 চামচ জোয়ান গুঁড়ো নেবেন, তার সাথে 1 গ্লাস জল, মানে সে বাসি জলের সাথে গুলিয়ে খাইয়ে খেয়ে নেবেন কিংবা খাইয়ে দেবেন। এ করলেও কৃমি নাশ হয়ে যায়, দেখবেন এ করলে খিদেও বাড়ে, বদহজম যদি থাকে সেটাও ভালো হয়ে যায়। তো কৃমিনাশের এই পদ্ধতিগুলো বাড়িতে ফলো করুন, যে কোনো একটা উপায় যেটা আপনাদের সহজ মনে হবে সেইটাই করুন, এটা আশ্চর্য ফল পাওয়া যায়। ছোটদের লক্ষ্য করলে দেখতে পারবেন পায়খানার সাথে কৃমি একেবারে লেপটে থাকবে, এটা পরীক্ষণীয় সত্য বন্ধুরা, এটা আমি দেখেছি করে। তো বন্ধুরা আজকে এই টিপসগুলো আপনাদের কেমন লাগলো, কোনটা ভালো লাগলো কমেন্টের অপেক্ষায় থাকবো অবশ্যই। আজকে এই ভিডিও এই পর্যন্তই, কাল কিন্তু সঠিক সময়ে অবশ্যই অপেক্ষা করবেন, আপনাদের জন্য ভালো টিপস আমি শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।